আসসালামু আলাইকুম, আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে। গভীর ষড়যন্ত্রে পড়তে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত, আজ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের লোক আসছে ঢাকা শহরে। বাংলাদেশের বিভিন্ন জেলার থানা থেকে হাজার হাজার মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাদেরকে বোঝানো হয়েছে যে ডক্টর ইউনূস সরকার নাকি প্রত্যেককে 1 লক্ষ টাকা করে দিবেন। তাদের সরাসরি ইন্টারভিউ নিলে বলে যে তারা 1 লক্ষ টাকার জন্য ঢাকা অভিমুখে যাত্রা করেন, এবং তাদের কাছে জিজ্ঞেস করলে বলে থাকেন তারা নাকি নিজ এলাকার আওয়ামী লীগের নেতাদের কথায় ঢাকা আসেন, হাতে করে একটি স্লিপ ধরিয়ে দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তাদের নেতাকর্মী সহ ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে গেছেন, কিন্তু ফ্যাসিবাদী সরকারের দোসররা দেশ থেকে নানা ধরনের আন্দোলন নামে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার পায়তারা শুরু করেন বলে জানিয়েছেন বিএনপির তারেক রহমান। এবং বিএনপির আরো নেতারা বলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে পালিয়ে গেলেও তিনি ভারত থেকে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, কিন্তু ফ্যাসিবাদী সরকারের দোসরা দেশ থেকে নানা ধরনের আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার পায়তারা শুরু করেন। প্রথমে পুলিশ আন্দোলন, অর্থাৎ পুলিশের কর্মে যথাসময়ে যোগদান না করা, তারপর আনসার আন্দোলন নামে আনসার লীগের আন্দোলন করা, তাও কঠোর হাতে দমন করেন ছাত্র জনতা সহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের ভূমিকা শূন্য। এরপর শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী কল রেকর্ড ফাঁস, তারপর রবিবার শুরু হয় আবার অটোরিকশার নামে বিভিন্ন ছাত্রলীগের আন্দোলন, এরপর আবার আজ সোমবার শুরু করে ঢাকা শহীদ সরদী কলেজ ও কবি নজরুল কলেজের সাথে মাহবুবুর মোল্লা কলেজের কঠিন দাঙ্গা ও ভাঙচুর। এতে প্রায় 60 থেকে 70 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন। এভাবে একের পর এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন। এদিকে সমন্বয়ক সাজ্জাদ আলম বলেন আওয়ামী লীগ যেখানে পাবেন সেখানেই মারবেন। এদিকে ঢাকার বিভিন্ন এলাকায় চলছে ডাকাতি, রাজানি, চুরি ও লুটপাট। দেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির এক ভয়াবহ অবনতির কারণে সারা বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে। গভীর ষড়যন্ত্রের আশ পাওয়া যাচ্ছে ঢাকা শহরে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যৌথ বাহিনী নামিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব সহ প্রায় ঢাকার সব জায়গায় যৌথ বাহিনীর অভিযান শুরু করেছে। এতে ধরা পড়েছে অস্ত্র সহ মাদক কারবারি এবং বাংলাদেশের অস্থিতিশীল পরিকল্পনাকারীরাও ধরা পড়ছে। গত রবিবার ও সোমবার ঢাকা শহরে একের পর এক ষড়যন্ত্রে আশ পাওয়া যাচ্ছে, কেননা গত রবিবার শুরু হয় অটো রিক্সা চালকের আন্দোলন এবং পরদিনই শুরু হয় মোল্লা কলেজে ভাঙচুর ও দাঙ্গা। মঙ্গলবার দেখা যায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে অপরিচিত ঋণের কার্ড সহ হাজার হাজার পুরুষ ও মহিলা। এতে বোঝা যায় বর্তমান সরকার ইউনূসের গভীর ষড়যন্ত্রের ফাঁদে পড়তে যাচ্ছেন। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যায়। শেখ হাসিনা সেখান থেকে একের পর এক কল রেকর্ড ফাঁস করে দেশের নেতা কর্মীদের উস্কে দিয়ে বাংলাদেশের ভিতর এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এভাবে একের পর এক ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের শেখ হাসিনা, এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের তিনি কল রেকর্ড ফাঁস করে উস্কে দিচ্ছে। বারবার বলছেন যে তোমরা বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করো এবং বাংলাদেশের আইন শৃঙ্খলাকে ভেঙে দেওয়ার চেষ্টা করো। ডক্টর ইউনূসকে বর্তমান সরকার থেকে নামিয়ে দেওয়ার জন্য যত প্রকার চেষ্টা তোমরা চালিয়ে যাও, তবেই আমি বাংলাদেশে আসতে পারবো, নতুবা আমি বাংলাদেশে আসতে পারবো না। এই বলে বিভিন্ন কল রেকর্ড ফাঁস করে যাচ্ছেন, এবং সত্যি সত্যি বাংলাদেশে যে এক ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে তা সবারই জানা, কেননা একের পর এক আন্দোলন, ছাত্র জনতার ভিতর ফাটল ধরানো এবং বিভিন্ন ধরনের যত বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়
তা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতবাসী। বিএনপির দাবি আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।